खुदा लगसे भाई, खुदा लगसे भाई, खाद्य हो ভাই খাবার দাবার কি আছে? ছোট মাছ করলা ভাজি শাক ভাজি এগুলোই আছে না? এটা কিসের ভর্তা? টাকি মাছের ভর্তা। আচ্ছা খাই, কিছু একটা ক্ষুধা লাগছে। মাংস কত করে ভাই? গরু গোশ 100 টাকা। আচ্ছা আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, ফুড ভিলেজ চ্যানেলে সবাইকে স্বাগতম। দর্শক আজকে চলে আসছি আমরা সিরাজগঞ্জ জেলার সলঙ্গা হাটে। তো এই হাটের প্রথমে আমরা দেখলাম হাঁস মুরগির বাজার, কবুতরের বাজার, সেখান থেকে হাঁস মুরগির দাম দর জানলাম। তো ঘুরতে ঘুরতে প্রচণ্ড ক্ষুধা লাগছে, এখন আমরা খেতে বসছি, দুপুরে ভাত খাবো। ভাত নিয়ে বসলাম, দেখতে পাচ্ছি নদীর মাছ, ছোট মাছ, করলা ভাজি আর টাকি মাছ ভর্তা। আগে খেয়ে নেই, তারপরে যাব আমরা গরুর হাটে, গরুর দাম দর জানবো। তো আসুন আমরা আগে খাওয়া দাওয়া সেরে নিই। বিসমিল্লাহ। ক্ষুধাও লেগেছিল, সেই সকালবেলা বের হয়েছি আমরা। প্রথমে গেছিলাম হাটি কুমরুল মাছের বাজারে, তারপর আসছি এই হাটে, হাটের কবুতর হাঁস মুরগির দাম দর শুনলাম, এখন এই যে ভাত খেতে বসছি। ভর্তাটা সেই মজাস। বিলের ছোট মাছ রান্না করা হয়েছে মনে হয় ধুন্দল টুন্দল দিক কিছু একটা দিয়ে, সম্ভবত ধুন্দল দিয়ে ছোট মাছ রান্না করা হয়েছে। ভালো, এটা করলা ভাজি। দর্শক আমি তো জানেনই আপনারা গ্রামের হাট বাজারে ঘুরি, আজকে আসছি সিরাজগঞ্জের সলঙ্গা হাটে। তো খেতে বসছি আজকে দুপুরের খাবার, মোটামুটি খাবারগুলো খুবই মজাদার, সবই টাটকা টাটকা খাবার, মাছগুলো তাজা তাজা মাছ, বিলের ছোট মাছ, করলা দিয়ে খাচ্ছি এখন করলা ভাজি, করলা ভাজিটাও বেশ মজা আছে। আর গ্রামের ছোট ছোট হাটগুলোতে রেস্টুরেন্টে যে খাবার পাওয়া যায় এগুলো আসলেই ফ্রেশ খাবার, এখানে টাটকা খাবারই পাওয়া যায়।
ভাই এটা কিসের ডাউন? এটা মোশাই তো। ওকে। ওকে। না এটা কেন? হ্যাঁ, না বাদ লাগবে না ভাই। গ্রামের হোটেলের ছোট ছোট হোটেলগুলোতে খাবারের কিন্তু সেই স্বাদ, অনেক সময় বাড়িতে রান্না করে নিয়ে আসে এরা, খেতে সেই মজা। আর বিলও কিন্তু খুব একটা বেশি আসে না, সামান্য বিলই আসে, কিন্তু এসব ছোট ছোট হোটেলে খাবারের মান খুব ভালো থাকে, ফ্রেশ টাটকা খাবার পাওয়া যায়, সুস্বাদু খাবার। করলা ভাজি আলু দিয়ে ভাজি করা হয়েছে, দেশি আলু। দর্শক, কিছুদিন যাবৎ প্রেশার বেড়ে গেছে, যার জন্য গরুর গোশত খেলাম না। হাই প্রেশার চলতেছে, গরুর গোশত খাওয়া নিষেধ, ডাক্তার নিষেধ করে দিছে, শাকসবজি বেশি খেতে বলছে। বিলের ছোট মাছ, বেশ মজার খাবার খেলাম, করলা ভাজি, ছোট মাছ আর টাকি মাছ ভর্তা। আলহামদুলিল্লাহ, খাওয়া শেষ।